ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। করোনার প্রভাব কিছুটা কমে আসায় দেশে আমদানির পরিমাণ বেড়েছে। তুলা, সার, ওষুধ ও চামড়াজাত পণ্যের কাঁচামালের আমদানি। জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে আগের তুলনায় 22 কোটি ডলারের বেশি পণ্য আমদানি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বেসরকারি খাতে চাহিদা বাড়লেও ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ হয়নি। আর এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন মূলধনী যন্ত্রপাতির তুলনায় ভোগ্য পণ্যের আমদানি বেশি হচ্ছে। আর ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হচ্ছে তার বেশিরভাগই চলতি মূলধনের ঘাটতি পূরণের জন্য। এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তালিকাতায় আজকের আলোচনার বিষয় আমদানি বাড়ছে কিন্তু ব্যাংক ঋণের প্রবাহ বাড়ছে না কেন? আলোচনায় আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন অনলাইনে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মুখপাত্র আল মামুন মৃধা এবং আরও যুক্ত হয়েছেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্যাংকার্স এবিবির সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আমিন। দুজনকেই স্বাগত আমাদের আজকের এই তালিকাতায়। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমি শুরু করতে চাই আল মামুন মৃধা আপনাকে দিয়ে। চীন থেকে মূলত আসলে কি আমদানি হচ্ছে আমাদের দেশে সেটি শুনবো, পাশাপাশি একটু বিস্তারিত শুনবো যে মেশিনারিজ নাকি কনজিউমার্স গুডস কোনটা আসলে বেশি আমদানি হচ্ছে আমাদের দেশে চীন থেকে। আল মামুন মৃধা। ধন্যবাদ ডিবিসিকে, ধন্যবাদ নুরুল আমিন স্যারকে এবং আপনাদের যত দর্শক আছে সবাইকে আমাদের বাংলাদেশ চায়না চেম্বারের তরফ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে চীন থেকে কি আমদানি হচ্ছে এই কথাটা না বলে বলা হচ্ছে চীন থেকে কি আমদানি হচ্ছে না। মূলত আমাদের যে ধরনের পণ্যগুলো ব্যবহার হয়ে থাকে অবশ্যই তার মধ্যে ভোগ্য পণ্য, তার মধ্যে মেশিনারিজ, তার মধ্যে ইন্ডাস্ট্রি র মেটেরিয়ালস, তার মধ্যে আপনার টেকনিক্যাল সাপোর্টস এখন খুব হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি এবং আপনার আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব ব্যবহার্য জিনিসগুলো আছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, সেটা শুধু ভারী শিল্প না, আপনার লাইট ইন্ডাস্ট্রিতেও যে ধরনের পণ্যগুলো আমরা ব্যাপক মাত্রায় ব্যবহার করে থাকি তার বৃহদাংশই আসলে চীন থেকে আসছে। জি, কিন্তু আমরা যেটি দেখেছি যে ব্যাংক ঋণের ক্ষেত্রে কিন্তু গেল কয়েকদিনই কিন্তু দেখা গেছে যে ব্যাংকগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় ঋণ প্রদান করতে পারছে না। তাহলে কি এটি ধরে নেওয়া যায় কিনা যে কনজিউমার গুডস বেশি আসছে, বেশি আমদানি হচ্ছে, যেখানে আসলে ভারী শিল্পের জন্য মেশিনারিজ বা মূলধনী পুঁজি, মূলধনী বিনিয়োগ সেগুলোর জন্য যদি আসলে বেশি আমদানি ভারী মানে বেশি পরিমাণে যদি হতো তাহলে কি সুবিধা হতো কিনা? আচ্ছা দেখুন, আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আমাদেরকে সবার মাথায় রাখতে হবে। একই সাথে বাংলাদেশ 17 থেকে 18 কোটি জনসংখ্যার একটা দেশ, ঠিক আছে। প্যান্ডামিকের পরে আমাদের সরকার এবং ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আমরা যে বাউন্স ব্যাক করার চেষ্টা করছি তার পরিপ্রেক্ষিতে আমরা এখনো কিন্তু পজিটিভ গ্রোথে আছি। কিন্তু আমাদের যেই ধরনের এক্সপোর্টস গুলো হয়ে থাকে এবং যেই যেই দেশে বেশি আমরা এক্সপোর্ট করে থাকি সেই সব দেশ কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি রিকভার করতে পারেনি। স্বাভাবিকভাবেই যেই সরবরাহগুলো আমরা রপ্তানির ক্ষেত্রে এখান থেকে করে থাকি দেশের বাইরে, সেই রপ্তানিগুলো এখনো পর্যন্ত পরিপূর্ণ মাত্রায় আমরা গেট ব্যাক করতে পারিনি। এটা এক ধরনের আসলে আমি আমার ভিউ থেকে দেখি। দ্বিতীয়ত যেই ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যে কথাটা আমরা বললাম যে এখনো পর্যন্ত আসলে আমরা ব্যবসায়িক মহলটা একটু কিছু জায়গায় সিদ্ধান্তহীনতা, কিছু জায়গায় আপনার নতুন বিনিয়োগের ক্ষেত্রে কি কি প্রকল্প হাতে নেওয়া যায় সেই জিনিসটা নিয়ে কিছুটা সময় নিচ্ছে। এটাকে আপনি বলতে পারেন যে আমাদের কিছুটা সাবধানী অ্যাপ্রোচের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত পুরোপুরি মহামারীর সময়টা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আল মামুন মৃধা, নতুন বিনিয়োগ নিয়ে আমি কথা বলবো নিশ্চয়ই আপনার সাথে, সব বিষয়ে আসলে বিস্তারিত আলাপ হবে। আমি আমাদের অন্য অতিথি মোহাম্মদ নুরুল আমিন, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্যাংকার্স এবিবির সাবেক সভাপতি, তার কাছে একটু যেতে চাই। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে আমি যে প্রশ্নটা শুরুতেই রাখতে চাই, ব্যাংকগুলো আমি একটু আগেই বলছিলাম যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা বিনিয়োগ করতে পারছে কিনা এই বিষয়টি আসলে একটু জানতে চাই যে সত্যিই কি পারছে? আমরা সংযোগটি হারিয়েছি। আমি আবারও যেতে চাই আল মামুন মৃধার কাছে। আল মামুন মৃধা, আমরা একটু আগে আলাপ করছিলাম যে বিনিয়োগের কথা, যে আপনি বলছিলেন যে নতুন বিনিয়োগ, সেই ক্ষেত্রে নতুন বিনিয়োগের ক্ষেত্রে এখন একটা করোনা সময় পার করছি আমরা, কিছুটা হয়তো স্বস্তি ফিরেছে বা আবার শোনা যাচ্ছে ওমিক্রনের যে ধরন সেটি আবার একটু উদ্বেগ কিন্তু বাড়িয়ে ধরেছে। এই অবস্থায় বিনিয়োগের কি অবস্থা, মানে আমদানি রপ্তানি সেই খাত মানে আসলে কতটা ঝুঁকির মধ্যে আছে? আচ্ছা দেখুন, আমাদেরকে আপনারা যেই পরিসংখ্যানটা একটু আগে বললেন সেটা কিন্তু একটা খণ্ডিত পরিসংখ্যান, এটা একটা অর্থ বছরের পরিসংখ্যান। একটা অর্থ বছরের সব মাসগুলো সমানভাবে যায় না। আমার কাছে যে ডেটা আছে এটা ঠিক যে এই বছর আমাদের 2,280 লাখ ডলারের মতো একটা বাণিজ্য ঘাটতি আছে, যেটা গত বছরের চেয়ে প্রায় আপনার 700-800 লাখ ডলারের মতো বেশি। কিন্তু একই সাথে আপনাকে এটা মনে রাখতে হবে যে এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে প্রায় 15.38%, যেখানে আমাদের আমদানি প্রবৃদ্ধিও হয়েছে যেটা কিছুটা বেশি 19.71। এটা একটা ব্যাপার আছে। একটা জিনিস আমরা সবসময় যেটা বলে থাকি, আমাদের সরকারের উচ্চ পর্যায় থেকেও এই জিনিসটা নিয়ে এখন খুব জোর প্রচেষ্টা চলছে যে আমাদের আসলে এক্সপোর্টটাকে ডাইভার্সিফাইড করতে হবে। আমরা যে 6-7-8 ধরনের পণ্য সাধারণত বেশি পরিমাণে রপ্তানি করে থাকি এবং সেই ধরনের পণ্যের দিকেই যে বেশি বেশি করে আমরা বিনিয়োগ করে থাকি, এই ট্রেন্ড থেকে যদি আমরা না বের হয়ে আসতে পারি এবং আমাদের পণ্যের বাস্কেটটা যদি ডাইভার্সিফাইড না হয়, সামনের দিনগুলো আসলে আমাদের জন্য আরো বেশি চ্যালেঞ্জিং হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, আমরা আশায় আছি কয়েক বছরের মধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে উন্নতি হব। এখন যে ফ্যাসিলিটেশনস গুলো আমরা এভেল করছি বিভিন্ন জায়গা থেকে, এই ব্যাপারগুলোতে যদি আমরা যথা সময়ে যথা ব্যবস্থাগুলো না নিয়ে নিজেদেরকে প্রস্তুত না করতে পারি, পরবর্তী সময়ে আসলে যেই সব দেশগুলো এই ফ্যাসিলিটেশনস গুলো বেশি বেশি উপভোগ করে সেই দেশেই বিনিয়োগগুলো চলে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি বিদেশি বিনিয়োগগুলোর কথা বলছি। সেক্ষেত্রে আমাদেরকে একটু, আমার মনে হয় যে আরেকটু ত্বরিত গতিতে ব্যবস্থাগুলো নেওয়া উচিত। আর এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি যদি বিনিয়োগের কথা বলেন, আমরা যদি বৈদেশিক বিনিয়োগের কথা বলি, অবশ্যই আমাদের দেশে বিনিয়োগ একটা বড় ভূমিকা রাখে। বৈদেশিক বিনিয়োগও কিন্তু আমাদের গত বছরের চেয়ে এবছর বেড়েছে। আমাদের গত বছরের যেটা ছিল 323 লাখ USD, সেটা কিন্তু আমরা এই করোনার কঠিন সময়ের মধ্যেও 350.10 লাখ বিনিয়োগ আমরা বাংলাদেশে পেয়েছি, যেখানে নেট বিনিয়োগ হয়েছে আপনার 177 কোটি এবং আগের বছর যেটা ছিল 127 কোটি। তো একটা কঠিন সময়ের কিছু এফেক্ট তো থাকবেই। আমরা আমাদের মতো করে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। আশা করছি যে সামনের দিনগুলোতে যদি আপনি ওমিক্রনের কথা বলেন, আমরা সবাই, আল মামুন মৃধা, আমরা সবাই সেটাই আশা করি যে সামনের দিনগুলো ভালো হবে। নিশ্চয়ই একই বিষয়ে আরো অনেক কথা হবে, বিস্তারিত আলোচনা হবে। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে একই প্রসঙ্গে আবার কথা হচ্ছে। স্বাগত আরেকবার। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়। আমরা আজকে আলোচনা করছি আমদানি বাড়ছে কিন্তু ব্যাংক ঋণের প্রবাহ বাড়ছে না কেন। এই বিষয়ে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মুখপাত্র আল মামুন মৃধা এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্যাংকার্স এবিবির সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আমিন। বিরতির পর আবারও স্বাগত। মোহাম্মদ নুরুল আমিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে ব্যাংকগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় বিনিয়োগ করতে পারছে কিনা, সেই বিষয়টি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ব্যাংকগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় বিনিয়োগ করতে পারছে না, এটা প্রমাণ হচ্ছে যে এই ক্রেডিট ডিমান্ড, ক্রেডিট গ্রোথটা 9% এর নিচে। এইরকম একটা অবস্থায় ব্যাংকের লিকুইডিটির পরিমাণ অনেক বেশি, কিন্তু 2 মাস আগে একটু লক্ষ্য করা গেছিল যে কিছুটা ক্রেডিট ডিমান্ড বাড়বে, কিন্তু গভর্নমেন্টের বাইরে এক্সপেন্ডিচারের সেই লেভেলটা অথবা নতুন ইন্ডাস্ট্রি, বিএমআরই বা অন্য যে কোনো ধরনের র মেটেরিয়াল থেকে আরম্ভ করে মেশিনারি ইম্পোর্ট তুলনামূলকভাবে সেই পরিমাণ বাড়ে নাই। বাট একটি লক্ষণ ভালো দেখা যাচ্ছে যে গত মাসে একটু ক্রেডিট ডিমান্ড বেড়েছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি ইম্পোর্টও অনেক বেড়েছে। আপনি জানেন যে ব্যালেন্স অফ ট্রেড প্রায় 12 বিলিয়নের কাছাকাছি মাইনাসের দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ইম্পোর্ট এখনো বেশি, এক্সপোর্ট গ্রোথ আছে কিন্তু এটা ট্রেড ব্যালেন্স ঠিক করার জন্য এখনো অনেক গ্যাপের মধ্যে আমরা আছি। যেটা মামুন সাহেব একটু আগে বলেছেন যে এক্সপোর্টের ডাইভার্সিফিকেশনটা নাই। আর গ্যাপটা আপনি দেখেন, আমরা গার্মেন্ট যদি এক্সপোর্ট করি 35 থেকে 40 বিলিয়ন US ডলার, আমাদের পরবর্তী আইটেমটাই চামড়া অ্যারাউন্ড $1 বিলিয়ন। এত বড় গ্যাপের মধ্যে আপনি চিন্তা করেন ডাইভার্সিফিকেশন যে কত প্রয়োজন। এক্সপোর্টের কথা আসছে, এগ্রিকালচার প্রোডাক্টে প্রসেসিং এ কিছু এক্সপোর্টের বিষয় আসছে, আমাদের রেমিটেন্সটা তুলনামূলক আগের থেকে একটু কমছে গত কয় মাস। ফলে বৈদেশিক বাণিজ্যের ব্যাপারে আমাদের যে ট্রেড ইমব্যালেন্স, এটিও একটি বড় কারণ। কারণ ইম্পোর্ট গুলো মোস্টলি সরকারেরই ইম্পোর্ট, কারণ বড় বড় মেগা প্রজেক্টের কাজ হচ্ছে। প্রাইভেটদের ইম্পোর্টটা আমাদেরকে আরো 2-1 মাস লক্ষ্য করতে হবে যে কমোডিটি ইম্পোর্টের বাইরে, নেসেসিটির বাইরে মানুষ র মেটেরিয়াল অথবা মেশিনারি ইম্পোর্টের পরিমাণটা বাড়ছে কিনা। তাই বলবো যে ব্যাংকগুলো এখনো তাদের কাঙ্ক্ষিত মাত্রায় এই বিনিয়োগ করতে পারছে না, যেই কারণে তাদের একটি অলস টাকা হয় ক্যাপিটাল মার্কেটে, নইলে বন্ডে, সরকারি বন্ডে, অকশনে, এগুলোর মাধ্যমে তারা বিনিয়োগ করার চেষ্টা করছে। আরো একটু জানতে চাই যে সেই ক্ষেত্রে ব্যাংকগুলো আসলে কি করতে পারে, যে মানে কোন ধরনের বিনিয়োগকে অগ্রাধিকার দেবে, এলসি নাকি মূলধনী যন্ত্রপাতি? এটা একটা ভালো প্রসঙ্গ। আমি মনে করি আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের বিষয়টা আছে, আমাদের যে এসএমই যে ইকোনমির প্রাণ এবং ভবিষ্যতে আমাদেরকে যে এসএমই উপরে নির্ভর করতে হবে, সেই ক্ষেত্রে সিএমএসএমই যোগ হয়েছে, কটেজ, মাইক্রো, দেন মিডিয়াম এবং স্মল ইন্ডাস্ট্রিজ যে প্রসঙ্গগুলো আছে, এই জায়গায় বেশি করে যেতে হবে। ব্যাংকগুলো শাখা না খুললে উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে গ্রামে গঞ্জে যাচ্ছে। শুধু আমানত ওখান থেকে নিয়ে আসলে হবে না, গ্রামে অনেক গ্রোথ সেন্টার আছে, গ্রামে অনেক প্রোডাক্ট আছে। এখন গ্রামে ইলেকট্রিসিটি, এখন গ্রামে ইন্টারনেট, গভর্নমেন্ট তো বলছেন বা 10-12 কোটি লোক ইন্টারনেট ইউজ করে, প্রায় 80% মানুষ যদি বিদ্যুতের আওতায় আসেন, এগুলো তো একটা ইন্ডাস্ট্রির জন্য সহায়ক। এগ্রিকালচার প্লাস মোহাম্মদ নূরুল আমিনের ইনসেন্টিভের ক্ষেত্রে তাই হয়েছে। জি, আমি নিশ্চয়ই ফিরবো আপনার কাছে। আমি আবারও একটু যেতে চাই আল মামুন মৃধার কাছে, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মুখপাত্র আল মামুন মৃধা। আমরা শুনছিলাম, আপনি বিরতির আগে বলছিলেন বিনিয়োগের বিষয়টি বলছিলেন, যে সেই ক্ষেত্রে একটা কঠিন সময় পার করছি আমরা সবাই, সারা বিশ্বই। বরং গত বছর আমরা আরও বেশি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। এই বছর যদিও একটু পরিস্থিতি ঠিক হয়েছে, কিন্তু আসলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটাও আসলে কেউই নিশ্চিত করে কিন্তু কিছু বলতে পারবো না। এই যে সময়টা গেল, কঠিন সময় যেটি গেল, সেই সময়ে আসলে আমদানির অবস্থা কী ছিল বাংলাদেশের এবং সেটি কাটিয়ে উঠতে কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন, একটু শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা দেখুন, আমাদের যখন চীনে গত বছরের জানুয়ারির 1 তারিখ থেকে অ্যাকচুয়ালি প্রকারান্তরে ডিসেম্বরের 31 তারিখ থেকে লকডাউন হয়ে গেল, তখন আমরা কিন্তু একটা বড় আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিলাম যে আসলে আমাদের যে এক্সপোর্টটা সেটা কিন্তু হেভিলি চীন থেকে আমদানিকৃত পণ্য আমরা প্রসেস করে আমরা সেগুলোকে ভ্যালু অ্যাড করে আমরা এক্সপোর্ট করছি, এবং সেইটা কিভাবে আপনার মিটিগেট করা যায় সে ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট ছিল। এবং তার কারণে কিন্তু দেখেন যে চীনকে সারা পৃথিবীর কারখানা বলা হয়, সবারই কিন্তু অর্ডার আটকে গিয়েছিল। বাট বাংলাদেশের যে অর্ডারগুলো ছিল সেগুলো যাতে প্রায়োরিটি বেসিসে ওরা ডিসবার্স করে, সেগুলোর যাতে আমরা পাই, আমাদের রপ্তানিটা যাতে অব্যাহত থাকে সেই ব্যাপারে আমরা উল্লেখযোগ্য ব্যবস্থা নেয়াতে আমরা মনে করি যে আমাদের রপ্তানি সেক্টরটা খুব বেশি এফেক্টেড হয়নি। কিছু সময়ের জন্য আমরা লকডাউনে ছিলাম, আদার দেন দ্যাট এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে আমদানিকৃত পণ্যের কথা আপনি যেটা জিজ্ঞেস করলেন, আমাদের কিছু পণ্যের ন্যাচারাল ডিমান্ড আছে, যেগুলো আমরা আসলে দাম, গুণগত মান এবং আমাদের চাহিদা অনুযায়ী আমরা চীন থেকে আমদানি করে থাকি, সেগুলো অব্যাহত আছে এবং আমরা দেখতে পাচ্ছি সেগুলো দিনকে দিন বাড়ছে, সেগুলোর গ্রহণযোগ্যতা বাড়ছে, এই কারণেই সেগুলোর আমদানির পরিমাণও বাড়ছে। জি, তো আমদানির ক্ষেত্রে আসলে আমি কিছুই সমস্যা দেখি না। একটা জিনিস আমি একটু বলতে চাই যে একই সাথে আমদানির সাথে সাথে আমরা প্রথম থেকে যেটা বলে আসছি যে যেই ধরনের পণ্যগুলো আমরা বেশি মাত্রায় আমদানি করে থাকি, এই পণ্যগুলো যদি আমরা কিছু সংখ্যক বাংলাদেশে তৈরি করতে পারি এবং সেটার জন্য যদি আমরা সরকারি সহায়তা পাই, ব্যাংকগুলোর সহায়তা পাই যথাযথভাবে, আমার মনে হয় যে আমাদের যে ট্রেডের যে ডিফিসিটটা আছে গ্যাপটা আছে সেটা আমরা ভবিষ্যতে কিছুটা হলেও কমিয়ে নিয়ে আসতে পারব। জি, আপনার কথায় শেষ দিকের যে কথা যে আবারও বিনিয়োগের প্রসঙ্গটি আসলো, নিশ্চয়ই শুনবো আরও কিছু আপনাদের কাছ থেকে। আমি একটু যেতে চাই মোহাম্মদ নুরুল আমিনের কাছে। ডলারের দাম বেড়ে গেছে বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি এবং সেটি কমছেই না, এর কারণ কি হতে পারে আর ডলারের দাম বৃদ্ধিতে সামগ্রিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়ছে একটু শুনবো আপনার কাছ থেকে মোহাম্মদ নুরুল আমিন। ধন্যবাদ। একটা তো টাকার মান ঠিক রাখা বা টাকার সাপ্লাই ঠিক রাখা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের। আল মামুন মৃধা, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আপনাদের কোনো আরও কিছু চাওয়া আছে কিনা বা কোনো পরিকল্পনা রয়েছে কিনা আমদানি যেটি হচ্ছে চলমান যেটি রয়েছে সেটি বাড়াতে সেটি বৃদ্ধিতে আরও নতুন কোনো ধরনের পরিকল্পনা রয়েছে কিনা? আসলে অফকোর্স আমদানিটা তো একটা ন্যাচারাল ডিমান্ডের কারণে ওটা থাকবেই, যে দেশ থেকে আমরা যে পণ্য ভালো পাবো সেই দেশ থেকে আমরা সেই পণ্য আমদানি করবো, এটা স্বাভাবিক প্রক্রিয়া। যে ব্যাপারটা আমি অ্যাড করতে চাই, বাংলাদেশের আসলে রপ্তানির দিকে মনোযোগটা বেশি দেওয়া উচিত এবং এই রপ্তানিগুলো বাড়ার ক্ষেত্রে কিন্তু এখানে নুরুল আমিন স্যার ছিলেন আমাদের সাথে, যে ব্যাংকগুলোর একটা বড় ভূমিকা আছে। আপনি খেয়াল করে থাকবেন যে 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 ইন্ডাস্ট্রিজ গুলো বাংলাদেশে ডেভেলপ করেছে এবং আমরা আজকে রপ্তানি করছি সবচেয়ে বেশি পরিমাণে, সেই ইন্ডাস্ট্রিজ গুলোর পিছনে ব্যাংকিং এর কিছু বিশেষ সাপোর্ট থাকার জন্যই কিন্তু এই ইন্ডাস্ট্রিজ গুলো ফ্লারিশ করতে পেরেছে এবং আমরা সেটা গার্মেন্টস এর ক্ষেত্রে দেখেছি, আমরা সেটা টেক্সটাইল এর ক্ষেত্রে দেখেছি। আমরা আসলে চাচ্ছি যে অন্যান্য সেক্টর গুলোর জন্য যদি ব্যাংকের এই স্পেশাল ফ্যাসিলিটিস গুলোকে প্রোভাইড করা হয় অনেক বেশি উদ্যোক্তা এখানে তৈরি হবে, যেখানে আমরা আমদানি করে ব্যাপারটাকে আবার রপ্তানির দিকে যেতে পারবো, যেটা আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি বড় দরকার বলে আমি মনে করি এবং সেটি নিশ্চয়ই দেশের সামগ্রিক অর্থনীতিতেও একটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে ইসলামী ব্যাংক টালিখাতায় আমাদেরকে সময় দেওয়ার জন্যে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজকে এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।